আসসালামু আলাইকুম আজ আমাদের আলোচনার বিষয়বস্তু অসমতার অঙ্ক যেগুলি বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে বা সে বা যে সমস্ত অঙ্ক করলে আপনি রিয়েল এক্সামে খুব অল্প সময়ের মধ্যে অসমতা সংক্রান্ত অঙ্ক আপনি খুব সহজে করে আসতে পারবেন প্রথম অঙ্কটা বলা আছে এক্সিস গ্যাট অফ দেন ওয়াই এবং জেড ইজ লেস দেন জিরো সম্পর্কগুলি আমি একটু শর্টকাটে লিখে ফেলি এক্সিস গ্যাট অফ দেন ওয়াই জেট ইজ লেস দেন জিরো মানে কি জেটের ভ্যালু হচ্ছে নেগেটিভ ধরে নিলাম জেটের ভ্যালু হচ্ছে আপনার মাইনাস ওয়ান এখন দেখেন প্রথম সম্পর্কটা এক্সিস ক্যাটার দেন ওয়াই এখন জেটের ভ্যালু নেগেটিভ আমি এই অসমতার সাথে গুণ দিয়ে দিব এবং জেটের ভ্যালু নেগেটিভ বলে এই অসমতার চিহ্ন তখন যাবে পাল্টে এক্স জেড লেস দেন ওয়াই জেড হয়ে যাবে জেড ভ্যালু নেগেটিভ বলে অসমতার চিহ্ন তখন পাল্টে যায় তার মানে কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন ডি দুই নম্বর অঙ্কটা কি ইফ দেন অর ইকুয়াল মাইনাস ফোর অ্যান্ড লেস দেন অর ইকুয়াল টুয়েলভ এবং মোর দেন আর ইকুয়াল মাইনাস টু এবং লেস দেন আর ইকুয়াল থার্টিন এটা কন্ডিশন আমার দেয়া আছে এরকম যদি হয় তবে এক্স প্লাস ওয়াইয়ের মান সর্বোচ্চ কত হতে পারে সেটা আসলে জিজ্ঞেস করা হয়েছে এক্স প্লাস ওয়াইয়ের মান আমার ম্যাক্সিমাম জেনারেট করতে হবে তাহলে এক্সের ভ্যালু আমার ম্যাক্সিমাম নিতে হবে ওয়াইয়ের ভ্যালু আমার ম্যাক্সিমাম নিতে হবে দেখেন এক্সের ভ্যালুগুলি কত দেয়া আছে এক্সের ভ্যালু হতে পারে মাইনাস ফোর হতে পারে টুয়েলভ টুয়েলভ্যালুগুলি লিখে ফেলি মাইনাস ফোর টুয়েলভ ওয়ের ভ্যালুগুলি কত মাইনাস টু থার্টিন তাহলে এক্সের সর্বোচ্চ মান কত বারো ওয়ের সর্বোচ্চ মান তেরো তাহলে এক্স প্লাস ওয়াইয়ের সর্বোচ্চ মান পেতে হলে এক্সের সর্বোচ্চ মান আমি লিখবো বারো ওয়াইয়ের সর্বোচ্চ মান লিখব তেরো তার মানে টোয়েন্টি ফাইভ সো অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার চলে যাব তিন নম্বর অঙ্কের দেখেন এরকম একটা সম্পর্কের কথা বলা আছে মাইনাস থ্রি টি প্লাস এইট গ্যার দেন টি মাইনাস সিক্স এখান থেকে টি এর যে কোনো একটা সম্পর্কের কথা আসলে বের করতে হবে বা নিচের এর কোন সম্পর্কটা সঠিক এটা জানতে চাওয়া হচ্ছে আমরা টি এর ভ্যালুটা নির্ণয় করার চেষ্টা করি মাইনাস থ্রি টি মাইনাস টি মাইনাস সিক্স এইটের পাশে হয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস ফোরটি ইকাল ফোরটিন মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে কী হবে ফোরটি সম্পর্ক পাল্টে গেল ফোরটি আগে ছিল দেন এখন হয়ে যাবে লেস দেন দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে সেভেন অতএব টি ইজ লেস সেভেন সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন বি চলে যাব পরের অঙ্কটার মধ্যে পরের অঙ্কটা কি ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ এবং এক্স ওয়াই ইকুয়াল সিক্স তার মানে বুঝেই যাচ্ছে এক্স ওয়াইয়ের ভ্যালু কি দুই তিন কারণ এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে ফাইভ আর এক্স ইন্টু ওয়াই হচ্ছে আপনার সিক্স তার মানে এক্স আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আপনার দুই তিন এর মধ্যে কে তিন কে দুই এক্স ইস গ্রেটার দেন ওয়াই তার মানে এক্সের ভ্যালু হবে আপনার তিন ওয়াইয়ের ভ্যালু হবে আপনার দুই এখন কী জানতে চাও হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কত এক্সের ভ্যালু হচ্ছে তিন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে দুই তার মানে ওয়ান কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন বি চলে যাব পাঁচ নম্বর অঙ্কের এরকম একটা সম্পর্কের কথা বলা আছে আর একটা সম্পর্কের কথা বলা আছে প্রথম সম্পর্কটা কি এক্স ইজ গ্যাটার দেন অর ইকুয়াল মাইনাস ফোর এবং একই সাথে এক্স ইস লেস দেন এর ইকুয়াল টুয়েলভ আবার ওয়াই ইজ গ্যাটার দেন আর ইকুয়াল মাইনাস টু ওয়াই ইজ লেস দেন আর ইকুয়াল থার্টিন এরকম যদি হয় দেন হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এর মিনিমাম ভ্যালু কত এক্সের ভ্যালুগুলি লিখি এক্সের ভ্যালুগুলি কী হতে পারে মাইনাস ফোর হতে পারে টুয়েলভ হতে পারে ওয়াইয়ের ভ্যালুগুলি কী হতে পারে মাইনাস টু হতে পারে থার্টিন হতে পারে এখন মিনিমাম ভ্যালু আমার জেনারেট করতে হবে তা তার মানে এক্সের মিনিমাম ভ্যালু কত মাইনাস ফোর এবং ওয়াইয়ের মিনিমাম ভ্যালু কত মাইনাস টু মাইনাস ফোর প্লাস মাইনাসে মাইনাস সমান মাইনাস সিক্স মিনিমাম ভ্যালু জেনারেট করতে হলে ইনপুটে কিন্তু আমার মিনিমাম দিতে হবে তার মানে এক্সের মিনিমাম ভ্যালু দিলাম আমি মাইনাস ফোর ওয়াইয়ের মিনিমাম দিলাম হচ্ছে আমার মাইনাস টু তাহলে আনসার কত মাইনাস সিক্স বি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার চলে যাব ছ নম্বর অঙ্কের মধ্যে এক্স মাইনাস থ্রি লেস দেন ফাইভ দেখেন এটা পরম মান অ্যাপসুলেট ভ্যালুর একটা অঙ্ক তাহলে আমরা একবার পজিটিভ ধরে করবো একবার নেগেটিভ ধরে করবো একবার পজিটিভ ধরে করি এক্স মাইনাস থ্রি ফাইভ এইট পজিটিভ করলাম আবার যদি নেগেটিভ ধরে করি এক্স মাইনাস থ্রি ফাইভ এক্স মাইনাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস দিয়ে গুণ দিলে সম্পর্ক পাল্টে গেল এক্স মাইনাস ফাইভ প্লাস এখন দেখেন এই দুইটা রিলেশন একই সাথে দুইটা অসমতা একই সাথে কোন অপশন দিয়ে প্রকাশ পায় সেটা কত সেটা হচ্ছে আপনার অপশন গ এক্স লেস দেন এইট একই সাথে অ্যাক্সিস ইস গ্রেটার দেন মাইনাস টু তার মানে অপশন গ হচ্ছে আমার কারেক্ট আনসার তো সমতা নিয়ে আমাদের আজকের ভিডিও বা আলোচনা এতটে ছিল আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ